এখন বাজে রাত 11টা। আপনাদের ভাই আমার জন্য এত রাতে মাছ নিয়ে চলে আসলো বাজার থেকে। এই যে লোটটা মাছ, এগুলা আমি পরিষ্কার করতেছি এখন। তো এগুলো এখন পরিষ্কার করে করে আমি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন এত রাত্রে আপনাদের ভাই আমার জন্য মাছ নিয়ে হাজির হয়ে গেলো। এমনিতেই শরীরটা খারাপ লাগতেছে, এর ভিতর আবার মাছ নিয়ে চলে আসলো। তো কী করার, আর এগুলা তো অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো আমি এখন রান্না করতে চলে আসলাম। এই যে দেখেন, রান্না করার জন্য ধুয়ে নিছি মাছগুলা, আর এদিকে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। তো আমি এখন এখানে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলাও নিয়ে নিলাম। আমি এখন এগুলা নিয়ে এখন আবার রান্না করতে চলে যাচ্ছি। মশলাগুলা নেওয়ার পরে এখন রান্না করতে চলে আসলাম। এই যে কড়াইটা শুকানোর জন্য বসাই দিছি, এখন কড়াইটা শুকাই গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল, তেলটাও দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলা দিয়ে একসাথে ভালো করে লাড়াছাড়া করে ফেলবো। এগুলা ভালো করে ভেজে নিব। এই যে দেখেন আমি লাড়াছাড়া করে নিচ্ছি। অসুস্থ শরীর নিয়ে কিন্তু রান্না করতে হচ্ছে, কি করব আর। তো এখন দেখেন আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি। তো এরকম কার কার হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত রাতে মাছ নিয়ে এসে অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করতে হচ্ছে। তো এই যে আমি এখন এখানে একটু করে পানি দিয়ে এগুলা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মাছগুলা। লোটটা মাছ থেকে কিন্তু অনেকগুলা পানি বের হবে। আমি প্রথমে একটু মশলা কষানোর জন্য দিয়েছিলাম, আর কোনো পানি দিই নাই। তো এখন আমি মাছগুলা ভালো করে লাড়াছাড়া করে দিব। এই যে দেখেন আমি এখন এগুলা লাড়াছাড়া করে দিচ্ছি। এই যে লাড়াছাড়া করার পর আপনারা বুঝতে পারবেন এখানে আমি কীরকম পানি দিছি। লোটটা মাছে কিন্তু কোনো পানি দেওয়া যায় না। তো এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। এই যে দেখেন আমার মাছগুলা রান্না হয়ে গেছে। দেখেন আমি আগেই বলছি আমি মাছের মধ্যে কোনো পানি দিই নাই, তারপর অনেকগুলা পানি বের হয়ে গেছে। লোটটা মাছে কিন্তু পানি দেওয়া লাগে না, অনেকগুলা পানি বের হয়। যেহেতু এগুলো একটু পানির মতো মাছ, তো এখান থেকে অনেকগুলা পানি বের হয়েছে। এই যে দেখেন আমার রান্নাটা এতটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।